এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আবার নিজেও প্রশংসিত। ওনার এক নাম আহমাদ, মানে যিনি সবচেয়ে প্রশংসা করে, আবার মুহাম্মদ, মানে নিজেও প্রশংসিত। জান্নাতীদেরকে নিয়ে বিশ্বনবী যখন কিয়ামতের দিন বিচার শেষে জান্নাতের দরজায় যে কড়া নাড়বে, ওই দিন বিশ্বনবীর হাতে একটা পতাকা থাকবে, ওই পতাকার মধ্যে ওই শব্দটা লেখা, সূরাতুল ফাতিহার প্রথম শব্দ যেটা। সূরাতুল ফাতিহার প্রথম শব্দ কি? আলহামদু। বিশ্বনবীর হাতের পতাকায় ওইটা লেখা থাকবে, লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে সব সময় প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ বললেন আলহামদু, আলহামদু লিল্লাহ, সব প্রশংসার মালিক হলেন আল্লাহ। কি সুন্দর নাম তার, কি মজার নাম, আলিফ লাম লামহা।